জামিয়া সালাফিয়া বেনারস, ওর পাশেই 200-300 মিটার, নয় 500 মিটার হবে, 500 মিটার হবে না, 300 মিটার হইতে হবে একটা আর বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া হানাফি দেওবন্দি কমি মাদ্রাসা। সেই মাদ্রাসাতে অধিকাংশ ছেলেরা তো হানাফি ছেলেরাই পড়ে, তবে কিছু আহলাদি ছেলে আসতো আমাদের পশ্চিম বাংলা থেকে পড়ার জন্য ওখানে আসতো। আসার পরে তারা হয়তো ওই কম্পিটিশনে ভর্তি তো অ্যাডমিশন তো অ্যাডমিশনে চান্স পেত না, আহলাদি সমাজে যখন চান্স পেত না তখন আর দেশে ফিরে যাব তো কেমন করে লজ্জায় কি বলবো যে ভর্তি হইলো না ফিরে আসলাম, তাই না? এত দূর আসার পরে তখন এক এক বছর এইসব আশেপাশের মাদ্রাসাগুলিতে টাইম পাস করতো। তো একটা ছেলে ওই রকম আমাদের ডিস্ট্রিক্টের ওই জামিয়া ইসলামে ওই হানাফি কমি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করতো। মাঝে মধ্যে ছেলেটা যেহেতু একাই থাকে তো দেখা সাক্ষাৎ করতে ছেলেরা যেত, আমিও মাঝে মাঝে যেতাম তার কাছ থেকে শোনা। তখন আমরাও ছাত্র, একটু সিনিয়র ছাত্র, ছেলেটা একটু জুনিয়র ছাত্র। তো কি খবর টবর তোমাদের মাদ্রাসা? বলছে আমাদের মাদ্রাসায় প্রায় সমকামীদের ঘটনা হইতে থাকে। তো কি করে? কারণ আহলাদিস মাদ্রাসাগুলিতে সমকামিতায় যদি লিপ্ত কেউ হয়ে যায় মার তো খাবেই খাবে, দণ্ডবিধান তো আর কায়েম করা যাবে না, কারণ এ তো আর দেশের সরকার তো আর অ্যালাউ করছে না, ঠিক কি না? তো মার তো খাবে খাবে, আর তার সাথে সাথে লাঞ্ছিত অবদস্ত হয়ে সেখান থেকে বহিষ্কার হয়ে পড়ার আর সুযোগ নেই অন্তত এই মাদ্রাসায় যে মাদ্রাসায় এই কুকাজ করেছে। কথা বুঝছেন না? এটা হচ্ছে আহলাদিস মাদ্রাসার কথা বলছি। কিন্তু এই কমি মাদ্রাসাগুলিতে অহরহ ছেলে এই লিপ্ত হচ্ছে, বা কোনো শিক্ষক নউজুবিল্লাহ লিপ্ত হচ্ছে এই নোংরামিতে, আর তারপরে শিক্ষককেও একটু বিচার টিচার করে রেখে দিল, আর ছাত্রকেও বহিষ্কার করলো না, ওই রকম একটু শাস্তি টাস্তি দিয়ে 2-4, 10-20 জুতা দিয়ে অথবা ব্যাঁতটা 2-10-20টা ব্যাঁত মেরে মাদ্রাসাতে রেখে দিল। অবাক আশ্চর্য কথা, এটা একটি মাদ্রাসার কথা না, বহু মাদ্রাসায় আমার মেলা বন্ধু মহল আছে যারা দেওবন্দে পড়াশোনা করেছে, সেখানকার অবস্থা কোনো সমকামীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় না। শুনতে তো কষ্ট লাগবে কিন্তু সত্য কথা। এগুলি কেন একটা ছেলে অথবা একটা শিক্ষক এত বড় অপরাধ করবে আর সে মাদ্রাসায় থাকার যোগ্য? অসম্ভব কথা এটা। তো একমাত্র এই ফতুয়া হালকা হওয়ার কারণে এবং এদের অনেক লোকের বদচরিত্রের কারণে, কারণ ছাত্রদের বদচরিত্র হয়ে গেছে তাদের শিক্ষকের কারণে, তাদের অনেক শিক্ষক এই বদচরিত্র ওস্তাদ থেকে শিখে আছে, ও ট্রেন হয়ে আছে, আগে থেকে ট্রেনিং নিয়েছে, এখন যখন এদের বড় একটা সংখ্যক এইরকম নোংরামিতে লিপ্ত, বের করলে তো ছাত্র শেষ হয়ে যাবে, তারপরে শিক্ষক চয়েছে কমে যাবে, শেষ হয়ে যাবে, তো মাদ্রাসা হয়তো অচল হয়ে যাবে। আল্লাহ ভালো জানে না ফতুয়ার কুপ্রভাব, এইরকম নোংরামি কেন আর নোংরাদেরকে কেন মাদ্রাসায় রাখা হয়, এটা একটা দিক বয়ান করলাম। এক দুই মাসের ঘটনা যেটা বাংলাদেশে শুনেছেন, আপনারা জানেন ঘটনা যে একটা ছেলেকে জবরদস্তি করেছে, সেই ছেলে তার আগের রাতে আর এক শিক্ষক হারামি শয়তান খবিস সে নোংরা, সে এই কাজ তার সাথে করেছে, সে বলছে যে হুজুর আর আমি বরদাস্ত করতে পারছি না, আমার প্রচণ্ড ব্যথা, আর বরদাস্ত করছে না, গত রাতে অমুক হুজুর এইরকম কাজ করেছে, আপনি আজকে আমাকে ছাড়েন, মাফ করেন। ছাড়বে কেন? যখন সেই ছেলে রাজি হয়নি, ছেলেকে জান থেকে মেরে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে। ঘটনা পড়েছেন আপনারা ফেসবুকে, দেখেছে ছবি সহ, ছেলেটা ছবি সহ এসছে, হাউজবিল্লা। এই জন্য এখানে অনেক ভাইয়েরা সহি রাস্তায় আসার পরে, হেদায়াত হওয়ার পরে মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করতে যাচ্ছেন আর করেন, ভালো কথা, কিন্তু সব মাদ্রাসায় ভর্তি করবেন না, সব হেফজখানায় ভর্তি করবেন না, এখানে শুনে রাখেন ভালো করে। যেই মাদ্রাসাগুলিতে ভর্তি করবেন দেখে নেবেন যে ওইখানে নিচে ফ্লোরে বিছানা নাকি পাশাপাশি বিছানা, বিছানার সাথে বিছানা লেগে আছে, এক ছেলের বিছানার সাথে আর এক ছেলের বিছানা লেগে আছে, খবরদার ভর্তি করবেন না এরকম মাদ্রাসায়। আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি, দীর্ঘ অভিজ্ঞতা, জি 56-55 বছর বয়স হচ্ছে, মাদ্রাসা মহলে এর ভালো খবর রাখি, আমার চাইতে বেশি বেশি খবর রাখবে না, হ্যাঁ, এবং সব মাদ্রাসার খবর রাখি, আলেন মাদ্রাসার খবর রাখি, আবার দেওবন্দি কমিদেরও খবর রাখি, বেরুলি মাদ্রাসারও খবর রাখি, সব খবর রাখি, কথা বোঝা গেছে? সুতরাং আল্লাহর রাস্তায় বলছি, যেখানে দেখবেন যে ফ্লোরেই একেবারে এক ঢালা বিছানা সব শুয়ে আছে, খবরদার ছেলে ছেলেকে ওখানে ভর্তি করবেন না, আর ওই ওই মেসে রাখবেন না, ওখানকার কি বলছে যেগুলোতে হোস্টেলে রাখবেন না, আপনার বাড়ি থেকে গেল দিনে দিনে পড়ে চলে আসো যদি পারে পর করবেন, আর না হলে ওই মাদ্রাসায় ভর্তি করবেন না, এটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে
যে মাদ্রাসা শিক্ষকরা ছাত্রদেরকে দিয়ে হাত পা টিপিয়ে নেয়, পা দাবিয়ে নেয়, রাত হলে ডেলি পা টিপে পা টিপতে হবে ছাত্রদেরকে। মাদ্রাসায় পড়া ছেলে আছে কিনা? আমাদের এখানে আছে কয়েক ভাই আছে যারা মাদ্রাসা পড়েছে। ওই যে ওই যে একজন আছে আলহামদুলিল্লাহ হাফেজ আবুল হোসেন, করে না করে না? হুজুররা পা টিপে নাই না নাই না? বলে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, ছেলেদেরকে ভর্তি করে যেই মাদ্রাসার শিক্ষকরা পা টিপে নেয় সেই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করবেন না। ওই হুজুর বদমাইশকে বলেন যে তার ছেলে যদি আর কোনো শিক্ষকের পা টিপে রাজি হবে রাতের অন্ধকারে গিয়ে, এটা কি স্ত্রী তোমার নাকি যে তোমার পা টিপবে? ছেলেকে লেখাপড়া করার জন্য দিয়েছে না, এই খিদমত করি আর নেকি আর সব দেখাচ্ছে, ওস্তাদের খিদমত করলে জান্নাত, ওস্তাদের খিদমত করলে জান্নাত, এইরকম খিদমত, পা টিপার খিদমত। আউযুবিল্লাহ, দেখেছি। সুতরাং এইরকম মাদ্রাসায় পড়াবেন না, এগুলোতে অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামি হচ্ছে। এই দুটি দিক দেখে রাখবেন, যেই মাদ্রাসা শিক্ষক পা টিপিয়ে নেয় তাদের কাছে সে ছেলে পড়তে দেবেন না, আর যেই মাদ্রাসায় বিছানা একেবারে একাকার হয়ে সব পাশাপাশি শুয়ে আছে গায়ে গা ঘেঁষে, কে কার উপরে রাতে চেতন অবস্থায় অচেতন অবস্থায় চললো, ইচ্ছা করে চললো না অনিচ্ছা করে চেপে বসে আছে, হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই, খবরদার শুইতে দেবেন না। পৃথক পৃথক যদি বেড থাকে আর প্রত্যেকটা বেডের মাঝখানে আধা অন্তত আধা হাত আই আছে আর ভালো থাকার একটা পরিবেশ আছে, তাহলে সেখানে হোস্টেলে থাকতে দেন, আর না হইলে এই রকম মাদ্রাসায় পড়াবেন না। আল্লাহর হস্তে বলছি, এটা ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকম অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর যারা অশ্লীলতা ছড়াচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে রক্ষা করেন এবং মুসলিম ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে হেফাজত রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।